আগরতলাও বি হাস্তে নিবাই বিপ্রা হাস্তে সকল মানুষ ডেপুটেশন লাইকা টিএমসি আপনারা সবাই অবগত আছেন যে আমাদের এই রাজ্যের মধ্যে ইউপির নাম্বার প্লেটওয়ালা বাইক ত্রিপুরা রাজ্যের আগরতলাতে এবং ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জায়গাতে পুরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেই ব্যাপার নিয়ে আমাদের সাংসদ এমপি সুস্মিতা দেব মহোদয়া ডিজিকে চিঠি দিয়েছিল যে সেই সমস্ত বাইকগুলিকে যারা যে বহিরাজ্য থেকে যে বাইকগুলি আমাদের রাজ্যে আছে সেই বাইকগুলি কেন এসেছে এবং এদেরকে যেন সিল করা হয়। কিন্তু আজকে তিন দিন অতিক্রান্ত হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত একটা বাইককেও তারা সিল করেনি। আমরা অতি সত্বর ইউপির বাইকগুলো যারা ত্রিপুরাতে এসেছে সেই সমস্ত বাইকগুলো কী উদ্দেশ্যে ত্রিপুরাতে এসেছে রাজ্যের মানুষ জানতে চায়, ত্রিপুরা তৃণমূল কংগ্রেস জানতে চায়। তাই আজকে আমরা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ডিজি অফিসের সামনে এসে ধর্নায় বসছি। যতক্ষণ পর্যন্ত না সেই বাইকগুলোকে সিল করা হয় ততক্ষণ পর্যন্ত ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের আন্দোলন চলছে। আপনি কি দেখা করবেন এখানে? ডিজির সাথে দেখা করবো, নাহলে আমরা বসে থাকবো। আমাদের মূল উদ্দেশ্য হলো সেই বাইকগুলো এই রাজ্যে কেন আছে মানুষ জানতে চাইছে, তার জন্য আমরা প্রশাসনের কাছে এসেছি। বন্ধ